আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির জামালচরের সিমড়া বেগুন চচ্চড়ির রেসিপিটা শেয়ার করব। খুবই মজার, বরং আমি বলি কি, যারা ঝাল খুব পছন্দ করে তাদের জন্য এটা খুবই একটা মজার রেসিপি। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। সিমগুলোকে এভাবে পরিষ্কার করে এভাবে চিড়ে দেখে নিয়েছি কোনো পোকা টোকা আছে কি না। এভাবে সিমগুলো সব চেক করে নিয়েছি, আর এখানে বেগুনগুলো এভাবে এতখানি লম্বা করে একটু কেটে নিয়েছি। এখন বেগুনগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো, তা না হলে বেগুন কিন্তু কালো হয়ে যায়। আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা যেরকমভাবে কেটে নেন, আমি এভাবে ছোটো করে কেটে নিয়েছি। তো আপনার সিম আর বেগুনের পরিমাণ বুঝে পেঁয়াজটা দিবেন। আর এখানে বেশ কিছু আমি কয়েক রকমের কাঁচামরিচ আমি নিয়েছি, বেশ চিড়ে নিয়েছি, কারণ আমি আগেই বলেছি এইটা সিমড়া বেগুনটা আমি খুবই ঝাল মেক করব, তার জন্য বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, আর সাথে ধনিয়া পাতা কুচিও দেব। চুলাটা অন করেছি, এতে সামান্য এখন পেঁয়াজ কুচি ফের দিয়েছি, রসুন একটা দুটা কুচি করে দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলেই মশলাগুলো দিয়ে দিব। শত করার জন্য একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন এর মধ্যে হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম হিটে আছে। আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব, সিমগুলি দিয়ে দিব। সিমগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে ঝাল আর লবণটা চেক করে নেবেন। এখন মরিচগুলো ঢেলে দিব, ঢেলে দিয়ে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখন পানি দিয়ে তারপরে বলো কাশলে আমি বেগুনগুলো দিয়ে দিব। এখন একটু ঢাকা দিয়ে দিব, পানি দিয়ে দিয়েছি, আর সিমগুলো একটু সিদ্ধ হলেই আর বলক চলে আসলেই আমি বেগুনগুলো ছেড়ে দিব। দশ মিনিট পর আসলাম, এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে, যদি আপনাদের পানি থাকে তাহলে আর পানি দিবেন না, আমার সামান্য একটু পানি লাগবে। পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিব। তো অবশ্যই লবণটা ঝালটা চেক করে নেবেন। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে
ठेके दिब। এখন বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। এখানে কিন্তু বেশ ধনিয়া পাতা দিতে হবে। উপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব, সামান্য। দেখলেন তো কি মজা করে আর কি একদম অল্প উপকরণ নিয়ে সিমড়া বেগুনের চচ্চড়িটা রান্না করলাম। খেতে যে কি মজা তা আপনাদের বলে প্রকাশ করতে পারবো না। এই মজাটা চেক করার জন্য আপনাদের অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে হবে। একবার ভাত খেতে বসলে আর ভাত ছেড়ে উঠতে চাবেন না। তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।